কিছু মানুষের জন্য পুরা জাতির বদনাম হয়ে যাচ্ছে। এই মাদ্রাসা মক্তবে হাফেজি কওমি আলিয়া বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে ভাবে পিটিয়ে রাম আর বামদের ইসলামের দিকে আঙ্গুল তোলার সুযোগ করে দিচ্ছে। এটা বন্ধ করেন, যারা করছেন এখনো থামেন। আপনি নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার কারণে সমাজের অনেকেই হায়ার এডুকেটেড যারা তাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ইন্টারনেটে যখন আপনি এভাবে পিটান এই মায়ের দেখে তারা আদরে ছেলেকে আর কোরআন পড়ায় না, পরবর্তীতে ওই সাধনা তৈরি হয়ে যায় ঐশী। কথা বলেন কেন? আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে আছেন, এরকম যদি মানে মানুষ বলতে তো আমার ঘৃণা হয়, এগুলো জানোয়ার চাইতে নিকৃষ্ট। এই শিক্ষক নামে কলঙ্ক, হুজুর নামে কলঙ্ক, এদের যদি সত্যি আপনি ধরেন তাহলে ওদের বিদায় করে দিন, শাস্তি দিয়ে বিদায় করে দিন, যেন সামনে আর এরকম কেউ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ বাজ্যনাত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কথা বলো কোন কারণে, আবার কথা বলো। এই সেলাই গল্প করছে, আবার কিসের গল্প করেন আপনি? কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, আমাকে মুরব্বী মানুষ যে বারবার চা খাওয়া লাগবে। আরে বসে তো শান্তি হচ্ছে না, এটা একটু ই করে দেন, এটাই ঠিক আছে। কিছু লাগবে না ভাই, ওইটা একটু সরিয়ে দেন। ঠিক আছে, এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে বাজ্যনাত দিয়েছিলেন, উন্নত চরিত্র, তার চরিত্র দেখেই মানুষ টের পেত যে এটা নবীর চরিত্র, সাধারণ মানুষের না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা উম্মে সুলাইম 8 বছর বয়সে আমাকে নবীর বাড়িতে খাদেম হিসাবে হাদিয়া পাঠিয়েছিলেন। 8 থেকে 18 বছর, তার মানে একাধারে আমি 10 বছর বিশ্বনবীর বাড়িতে কাজ করেছি। কোনো দিন নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বাচ্চা যারা এরা সোজা কাজ করতে বললে উল্টা কাজ করে বেশি। অধিকাংশ বাচ্চাদেরকে দেখা যায় ডান পায়ের স্যান্ডেল বাম পায়ে দেয়, ওদের কাজ সব কি? বলেন বলেন, সব উল্টা। কয়েকদিন আজ 3-4 দিন ফেসবুক ইন্টারনেটে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদেরকে যেভাবে পিটানো হচ্ছে, এটা অন্তত বন্ধ করা দরকার। যারা বিভিন্ন মাদ্রাসা মক্তবের এমনকি স্কুল হাই স্কুলের দায়িত্বে আছেন প্রাইমারি সহ, তারা সিসি ক্যামেরা লাগিয়ে দিন, টাকা খরচ হলেও কিছু মানুষের জন্য পুরা জাতির বদনাম হয়ে যাচ্ছে। এই মাদ্রাসা মক্তবে হাফেজি কওমি আলিয়া বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে ভাবে পিটিয়ে রাম আর বামদের ইসলামের দিকে আঙ্গুল তোলার সুযোগ করে দিচ্ছে। এটা বন্ধ করেন, যারা করছেন এখনো থামেন। আপনি নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার কারণে সমাজের অনেকেই হায়ার এডুকেটেড যারা তাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ইন্টারনেটে যখন আপনি এভাবে পিটান এই মায়ের দেখে তারা আদরে ছেলেকে আর কোরআন পড়ায় না, পরবর্তীতে ওই সাধনা তৈরি হয়ে যায় ঐশী। কথা বলেন কেন?
কত ডিসি এসপি টিওন ডিআইজি পর্যন্ত তাদের ছেলে মেয়েকে এখন কোরআন পড়াচ্ছে, কারণ তারা টের পেয়েছে কোরআন না জানালে আমার এটা ঐশি হতে পারে, আর ঐশি হলে শেষ পর্যন্ত আমারও জবাই করতে পারে। এদের বাধ্য হয়ে তারা কোরআন পড়াবে, কিন্তু আপনার এই দৃশ্য দেখে ওরা কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ওদের সন্তানগুলো যদি এই যারা দেশের দায়িত্বে আছে এবং দেশ যারা চালায় মানুষগুলো যদি তাদের সন্তানকে কোরআন শেখানো থেকে বঞ্চিত হয়, আপনার এই আচরণ দেখে আপনি কিন্তু মাপ পাবেন না। আপনার রাগকে কন্ট্রোল করেন, বাচ্চারা তো ভুল করবে, এটাই তাদের স্বভাব। বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে বাচ্চারা খেলাধুলা বন্ধ করে এসে আল্লাহর নবীকে সালাম দিতেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম দেওয়ার পরে বিশ্বনবী বলেন, উমাইর কেমন আছো, তোমার যেই হলুদ পাখিটা কই? হযরত উমাইর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি তো সাধারণ মানুষ না, আপনি বিশ্বনবী, তামাম দুনিয়ার জন্য আপনি নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন, আপনি কার আদর্শ নিয়েছেন বলেন তো দেখি? যে বাচ্চা পিটানো লাগবে, আশা করছে আপনি কি বোঝাতে চায় আপনি বুঝতে পেরেছেন, যদি আপনার মাথায় মগজ থাকে আপনি থামবেন। আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, এরকম যদি মানে মানুষ বলতে তো আমার ঘৃণা হয়, এগুলো জানোয়ার চাইতে নিকৃষ্ট। এই শিক্ষক নামে কলঙ্ক, হুজুর নামে কলঙ্ক, এদের যদি সত্যি আপনি ধরেন তাহলে ওদের বিদায় করে দিন, শাস্তি দিয়ে বিদায় করে দিন, যেন সামনে আর এরকম কেউ করতে না পারে। রাসূলকে আল্লাহ বাজ্যনাদ দিয়েছিলেন, কি দিয়েছিলেন বলেন তো? এই বাজ্যনাদ পাওয়ার পরে যিনি যখন দিন প্রচার করা আরম্ভ করলেন, কাফেরদের পক্ষ থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অপবাদ এসেছিল, প্রথমে পাগল, কি সবাই বলেন, নবীজির মতো যদি দিন এখনো কেউ প্রচার করে তাকেও পাগল বলা হতে পারে। আল্লাহর নবীকে পাগল বলা হতো তিনটা কারণে, কোরআনের সূরা কলম জানিয়েছে, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, হে নবী আপনার রবের দয়া আছে আপনার উপরে যে আপনি পাগল না, তাহলে ওরা আপনাকে পাগল বলে কেন? তাফসিরে ইবনে কাসির মুফাসসির লিখেছেন, ওই মানুষগুলো ওই জামানায় নবীজিকে পাগল বলতো, প্রথম নাম্বার কারণ হচ্ছে এমনি। কোন কারণ? হ্যাঁ এমনি। আমি যদি এখন একে বলি রাজাকার, কেন বললেন এমনি? কারণ রাজাকার হওয়ার বয়স ওর হয়েছে, কথা বলে না কেন? নাম বললাম কেন? শুধু এমনি না, এমনির পেছনে আর একটা এমনি আছে, এই এমনির পেছনে আর একটা এমনি কি? এই যে মাইক, মিডিয়া আমার সামনে আছে, আমার যে নিয়ে এসেছে টের পাচ্ছেন, এগুলো আমার পেছনে থাকার কারণে ওর মতো মানুষকে রাজাকার বলবো কি বলবো কোনো অসুবিধা নেই, কারণ ওর প্রোটেস্ট করার প্রতিবাদ করার কিছু হাতে নেই। দেড় হাজার বছর আগে কোরআনে কারিম প্রচার করতে গিয়ে নবীকে সর্বপ্রথম যে গালি দিয়েছিল ওইটার নাম হচ্ছে মাজনুন, পাগল। নাম কি বলা হতো কেন বলেন? বলেন এমনি। এমনির পেছনে আর একটা যে এমনি আছে টের পেয়েছেন? ও জীবনে এমনি বলতে পারতো না, কারণ ওর পেছনে তো দরজা দিয়ে নাড়া চাড়া দিচ্ছে আরেকজন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবীকে পাগল বলার পেছনে কারণ ছিল এই, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হতো নবীজি ঘেমে যেতেন, চোখ বন্ধ করে ফেলতেন, অস্বাভাবিক হয়ে পড়তেন, তিনি ঘর্মাক্ত হয়ে চিন্তায় চিন্তিত হয়েছিলেন, কারণ ওহী কোরআনের একটা ভার আছে না নেই? আজ সত্যি কোরআনের ভার যে আলেমগুলোর উপরে আছে, এই মানুষগুলো কিন্তু ঘেমে যাচ্ছে, অস্থির হয়ে পড়ছে, অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এই দৃশ্যগুলো বোঝার মতো যোগ্যতা আবু জেহেলের আবুল আহাবের ছিল না।
নবীজি কেন ঘেমে যান, কেন অস্থির হয়ে পড়েন, কেন বসে পড়েন, চোখ কেন বন্ধ হয়ে যায়? আল্লাহর নবীর এটা কাফেরদের বোঝার মতো যোগ্যতা ছিল না, কারণটা বুঝতে হলে আবু বকরের মতো মন লাগবে। ঠিক।